আসসালামু আলাইকুম, বাংলা নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আইসিসি বর্ষসেরা উদীয়মান মুস্তাফিজুর রহমান খেলেন সাফল্যের আরেকটি স্বীকৃতি। পুরস্কারটা তিনি পেতে পারতেন গত বছরই, সেটি পাননি। তবে এক বছর পিছিয়ে গেলেও পুরস্কারটা জিতে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে মুস্তাফিজুর রহমান। 2015 থেকে 2016 মৌসুমে আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছে বাংলাদেশের তরুণ বাঁহাতি। নির্ধারিত সময়ে মুস্তাফিজ 3 ওয়ানডে খেলে উইকেট নিয়েছে 8টি। গত বছরের শেষ থেকে এবছরের শুরুতে বাংলাদেশ বেশি ব্যস্ত ছিল টি টোয়েন্টিতে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মুস্তাফিজের পরিসংখ্যানটা তাই বেশি উজ্জ্বল। 10 ম্যাচ তার উইকেট 19টি। গত মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের 22 রানে 5 উইকেট ছিল টুর্নামেন্টের সেরা বোলিং। তা নিশ্চয়ই শুরু করতে চাইবেন 26 ডিসেম্বর থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজ। সবাইকে ধন্যবাদ। নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।